রাজ্য সিবিআই এবং ইডির পর জেলায় জেলায় পঞ্চায়েত দুর্নীতি খতিয়ে দেখতে এবার হানা কেন্দ্রীয় প্রতিনিধি দলে। সোমবার আলিপুরদুয়ারের বিভিন্ন পঞ্চায়েত অফিসে হানা দিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিনিধি দলে আসবার খবর পেয়ে রবিবার আলিপুরদুয়ার 2 নং ব্লকের ভাটিবাড়ি পঞ্চায়েত অফিসে কাজ চলে রাত পর্যন্ত। যদিও বিরোধীদের বক্তব্য দুর্নীতি লোপাট করতে এই তড়িঘড়ি রবিবার রাত পর্যন্ত কাজ করানো হয়। অন্যদিকে সূত্রে পাওয়া খবর অনুযায়ী সোমবার আলিপুরদুয়ারের জটেশ্বরের ধনিরামপুর গ্রাম পঞ্চায়েত হানা দেয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। পাশাপাশি একই দিনে দুর্নীতির অভিযোগ তুলে আলিপুরদুয়ারে কালচুনি ব্লকের সাতালি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সেখানকার স্থানীয় বাসিন্দারা। রাজনীতিবিদদের মতে রাজ্য সিবিআই এবং ইডির হানার পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের হানা যথেষ্টই অস্বস্তিতে ফেলতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আমাদের অডিট পিরিয়ড আছে, সেজন্য আমাদের এই অফিসে কাজ চলছে। এত রাতে ছুটির দিন রোববার কি করবো? আমাদের উপরে নির্দেশ যে ছুটি থাকতে, ছুটি কোনো চলবে না, কাজ করতে হবে। কার নির্দেশ? কার? আমাদের সরকারের নির্দেশ। আচ্ছা, কি বলা হয়েছে নির্দেশে? কাজ শেষ করতে হবে। কতক্ষণ চলবে এই কাজ? আর বেশিক্ষণ নেই, আর আধা ঘন্টা। অনেকে খাওয়া দাওয়া করছে ভেতরে, এখন ওরা কাজ করছে, এখন আমার সারাদিন কাজ করছে, এখন ওদের তো একটু টিফিনের ব্যবস্থা করতেই হবে। এটা কোন অডিট হবে? এটা কি কেন্দ্রীয় সরকারের অডিট? এটা হ্যাঁ, এমওআরডি। হ্যাঁ, এমওআরডি, এটা সেন্ট্রাল টিম। সেন্ট্রাল টিম কালকে কি সেন্ট্রাল টিম আসার কথা আছে এখানে? আজকেই ঢুকবে, কিন্তু কোথায় ঢুকবে এখন আমরা জানি না। সেরকম কিছু নির্দেশ আসেনি কোথায়? না, মানে আপনারা প্রস্তুত হচ্ছেন, কাগজপত্র সব ঠিক? একদম। ওরা কি কেন্দ্রীয় 100 দিনের কাজ বা এই সমস্ত সব দেখবে? কি কি দেখতে পাবে? হ্যাঁ, 100 দিনের কাজই দেখবে। 100 দিনের কাজ, সেই কাগজপত্রই সব ঠিক করছে? হ্যাঁ। এমনি কি বোর্ডগুলো সব ঠিক করে দেওয়া হয়েছে? একদম সব। কি করা হয়েছে? বোর্ড থেকে শুরু করে আমাদের ফাইল থেকে শুরু করে মানে এভরিথিং সবই ঠিক করা হয়েছে। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off. Primark, everyday fashion. NNO near ITBI Bank, Kuchbihar. দেখুন, এই যে পঞ্চায়েতের যে বিভিন্ন কাজকর্ম সেগুলো অডিট বা খতিয়ে দেখবার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে, এটা সবাই জানে। এবার এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবার খবর পেয়েই আমাদের আলিপুরদুয়ার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে প্রায় সাজো সাজো রব পড়ে যায়, এবং দেখা যায় যে বিগত কয়েকদিন থেকে এবং গতকাল রোববার গভীর রাত পর্যন্ত আলিপুরদুয়ারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে লাইট জ্বালিয়ে কাজ হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে কেন্দ্রীয় পর্যবেক্ষকের আশাকে কেন্দ্র করে তাদের কাছে কীভাবে নিজেদেরকে ভালো প্রমাণ করা যায়, এবং বিভিন্ন বেনিয়ম দুর্নীতি যে লাগাতার হয়েছে এতদিন, তার হিসাব মেলানোর জন্য তড়িঘড়ি রাত জেগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে কাজ হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে নিশ্চয়ই এটা হয়েছে, এবং এইভাবে যাতে তারা নিজেদের দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে পারে সেজন্য তারা চেষ্টা করেছে। কিন্তু আমাদের ধারণা যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করে, সঠিকভাবে তদন্ত করে, তাহলে সব কিছু বেরিয়ে আসবে, কারণ শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আজকে যেহেতু সাধারণ মানুষও জেনে গেছে যে বিভিন্ন পঞ্চায়েতের এই বিভিন্ন কাজকর্মের হিসেব নিকেশ খতিয়ে দেখতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আলিপুরদুয়ার এসছে, তখন আমরা বিভিন্ন এলাকাতে জনসাধারণের কাছ থেকে খবর পাচ্ছি, বেশ কিছু এলাকায় জনসাধারণ নিজেরাই তারা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিতে চাইছে, এবং তালা ঝুলিয়ে দিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষককে আসার দাবি জানাচ্ছে, যাতে তারা দুর্নীতির কথা কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের কাছে বলতে পারে। আমাদেরকেও জনপ্রতিনিধি হিসেবে বলেছে, ফলে আমরাও কেন্দ্রীয় প্রতিনিধি দলের যে এই ভিজিট সেদিকে আমরা নজর রাখছি। আমরা চাই যে সাধারণ মানুষ
যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে, সরকারি টাকা অপচয় হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে, কেন্দ্রীয় পর্যবেক্ষক দল তার সঠিক তদন্ত করুক।